ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুলিশের খাতায় ফেরার বীরভূমে নানুরে বিজেপি নেতা খুনের মামলায় মূল অভিযুক্ত তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান, অথচ তাকেই দেখা গিয়েছে তৃণমূলের জেলা কমিটির বৈঠকে একটি ছবি দেখিয়ে দাবি বিজেপির। প্রচারে আলোয় আসার চেষ্টায় নিম্নমানের রাজনীতি অনুপম হাজার, আক্রমণ মৎস্যমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনায় বারাসাতে থানার সামনে ব্যাংকে কেপমারির অভিযোগ। প্রাক্তন এক পুলিশকর্মীর অভিযোগ, তাঁর ব্যাগ কেটে 75,000 টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে কেপমারকে ধরার চেষ্টা, জানিয়েছে পুলিশ। মুখ খুলতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ। অটো রাখা নিয়ে বিবাদীদের উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরে আমতলা লেনিনগড় বাজার রুটের অটো চালকদের মারধরের অভিযোগ। পলাতক অভিযুক্ত, থানা ঘেরাও ও দীর্ঘক্ষণ অটো পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ চালকদের, দুষ্কৃতীকে গ্রেফতারের আশ্বাস পুলিশের। হুগলি কোন নগরে প্ল্যাটফর্ম ছাড়িয়ে থামল আপ তারকেশ্বর লোকাল। প্ল্যাটফর্মের বাইরে 5টি বগি, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি। রেলকর্মীদের ঘিরে কোন নগর স্টেশনে বিক্ষোভ, ব্রেকের ত্রুটিতে বিভ্রাট সাফাই রেলের। শিশু মৃত্যু ঘিরে হাওড়া জেলা হাসপাতালে ধুন্ধুমার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সুপারের অফিসে ভাঙচুর, ঘটনায় আটক 4। শিশু মৃত্যুতে গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। স্থায়ীকরণ বেতন বৃদ্ধির দাবিতে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে ভিলেজ পুলিশ কর্মীদের থানায় ডেকে বসিয়ে রাখার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ঘটনা, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্যই থানায় থাকতে বলা হয়, দাবি এসডিপিওর। পশ্চিম বর্ধমানের জেমুয়ায় পঞ্চায়েতে সিপিএমের ডেপুটেশনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দুপক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন সিপিএম সমর্থক, থানার সামনে বিক্ষোভ, বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফের ডাইনি অপবাদে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, ঘটনাস্থল পূর্ব বর্ধমানের সরাইটিকর এলাকার ঘটনা। আতঙ্কে নির্যাতিতা বর্ধমান থানায় অভিযোগ দায়ের, ডাইনি বলে কিছু হয় না, রেপথ্যে থাকতে পারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ, বক্তব্য যুক্তিবাদীদের। পূর্ব বর্ধমানের গোলসির ঢোলা এলাকায় তৃণমূলে গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর, বোমাবাজি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ দুই গোষ্ঠীর। জনসংযোগ কর্মসূচিতে যাদবপুরে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, বারুইপুর মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা, শুনলেন রোগীদের অভাব অভিযোগ, সমস্যার সমাধানেরও আশ্বাস দেন মিমি। মাদক পাচারে রাজি না হওয়ায় তরুণীকে মারধরের অভিযোগ, মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং এর ঘটনা, জিআরপিতে অভিযোগ দায়ের, অভিযুক্ত খোঁজে পুলিশ। সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচনের প্রায় এক বছর পর পুরুলিয়া জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন, দ্রুত শুরু হবে কাজ, আশ্বাস তৃণমূলের সভাধিপতির। মানুষ ঠিকঠাক পরিষেবা না পেলে আন্দোলন, হুঁশিয়ারি বিজেপির। কারখানা দখল নিতে দুষ্কৃতীদের দিয়ে হামলা ও অপহরণের চেষ্টা, ব্যবসার এক পার্টনারের বিরুদ্ধে অভিযোগ আর এক পার্টনারের, শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের, অস্বীকার অভিযুক্তের। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে কামড়ে পালালো বাঁদর, ঝাড়গ্রামের লোধাশুলি বাজারে গোপীবল্লভপুরে তৃণমূল বিধায়ক চূড়ামণি মাহাতোকে আচমকাই বাঁদরের কামড়, বাঁদরটিকে ধরতে খাঁচা পাতা হয়েছে। আলিপুরদুয়ারের কুমার গ্রামে লরির সঙ্গে টোটো ধাক্কা, একজনের মৃত্যু, আহত 2 মহিলা সহ 11, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, আটক লরি চালক পলাতক।